এবারের এপিসোডে আপনি জানবেন কিভাবে ফিঞ্চ পাখি পালন করতে হয়, কিভাবে ফিঞ্চ পাখির ব্রিডিং করাতে হয়, এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে এবং কিভাবে ফিঞ্চ পাখির খাদ্য তৈরি করতে হয়, সবকিছুর বিস্তারিত। সারা পৃথিবীতে ফিঞ্চ জাতীয় পাখিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জাতগুলো হচ্ছে জেব্রা ফিঞ্চ, গোল্ডিয়ান ফিঞ্চ এবং সোশ্যাল ফিঞ্চ। সুন্দর বাহারি রঙের এই কিউট ফিঞ্চ পাখিগুলো পাখিপ্রেমীদের কাছে অনেক বেশি জনপ্রিয়। প্রথমে আসুন জেনে নেওয়া যাক ছেলে ও মেয়ে পাখির পার্থক্য কি বা ছেলে ও মেয়ে পাখি চেনার উপায়। প্রায় সব জাতের ফিঞ্চ পাখি 4 থেকে 5 মাস বয়সে অ্যাডাল্ট হয়, তবে প্রজননের জন্য এদের 6 থেকে 7 মাস বয়সে ব্রিডিং করানো ভালো। স্ত্রী ও পুরুষ পাখি চেনার সহজ উপায় হচ্ছে এদের ঠোঁটের রং দেখে চিনে নেয়া। সাধারণত মেয়ে পাখি ফিঞ্চ পাখিগুলোর ঠোঁটের রং হয় কমলা রঙের, আর ছেলে পাখিগুলোর ঠোঁটের রং হয় টকটকে লাল রঙের। অপরদিকে ছেলে পাখিগুলোর কালারগুলো হয় অনেক বেশি উজ্জ্বল টাইপের, আর মেয়ে পাখিগুলোর ক্ষেত্রে কালারগুলো কিছুটা ফ্যাকাশে বা হালকা টাইপের হয়ে থাকে। কম বয়সী বাচ্চা পাখিগুলো দেখে বেশিরভাগ সময় মেয়ে পাখি বলেই অনেকে মনে করে, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের পালকের রং যেমন পাল্টায় তেমনই ঠোঁটও ধীরে ধীরে গাঢ় কমলা রঙের কিংবা গাঢ় লাল রঙের হতে থাকে। এবারে আসুন জেনে নেওয়া যাক কীভাবে ফিঞ্চ পাখির ব্রিডিং করাতে হয় এবং এই পাখির জীবনচক্রটা কীভাবে চলে। ব্রিডিংয়ের জন্য পালন করলে বড় একটি খাঁচায় একসাথে অনেকগুলো ফিঞ্চ পাখি পালন করা ভালো হবে, কারণ বড় খাঁচায় অনেকগুলো পাখি থাকলে এটা একদিকে যেমন আপনার বাসার ডেকোরেশনকে আরও সুন্দর করবে, তেমনি পাখিগুলোকেও ব্রিডিংয়ে সহায়তা করবে। তবে যদি আপনি একজোড়া ফিঞ্চ পাখি পালন করতে চান সেক্ষেত্রে 18x12 সাইজের খাঁচা ব্যবহার করতে হবে। এরকম একটি খাঁচায় আপনি খুব সহজেই 2 জোড়া ফিঞ্চ পাখি পালন করতে পারবেন। ব্রিডিংয়ের জন্য উপযুক্ত সময় হচ্ছে 6 থেকে 8 মাস। এর আগে ব্রিডিং করালে পাখির এগ বাইন্ডিং সহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। ফিঞ্চ পাখিকে বাসা তৈরির জন্য বিভিন্ন উপকরণ সরবরাহ করতে হয়। ডিম পাড়ার আগ দিয়ে বা আপনি যদি পাখিকে ব্রিডিং করতে দেখেন সেক্ষেত্রে পাখিগুলোর খাঁচায় সবসময় কিছু কিছু করে নারিকেলের ছোবড়া এবং শুকনো ঘাস দিয়ে রাখতে হবে। পাখি তার প্রয়োজন মতো এগুলো নিয়ে তার বাসাগুলো তৈরি করবে। বাসা বানানো হয়ে গেলে স্ত্রী পাখিগুলো বাসায় 5টি থেকে 6টি করে গড়ে ডিম দেয়। ফিঞ্চ পাখির ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে 12 থেকে 13 দিন। মোটামুটি 1 মাস বয়সে ফিঞ্চ পাখির বাচ্চাগুলো নিজে থেকে খাবার খেতে শেখে এবং ধীরে ধীরে উঠতে শেখে। সঠিক নিয়মে যত্ন পরিচর্যা করলে এই বাচ্চাগুলো পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে ব্রিডিংয়ের উপযুক্ত হয়ে যাবে। সাধারণত ফিঞ্চ পাখি সঠিক যত্ন ও পরিচর্যা পেলে 4 থেকে 5 বছর খুব সহজে বেঁচে থাকতে পারে এবং প্রজনন চালিয়ে যেতে পারে। এবারে আমরা জানব ফিঞ্চ পাখির খাবার দাবার কি এবং এদের খাবার তৈরির নিয়ম কি। ফিঞ্চ পাখি সাধারণত 3 ধরনের আলাদা আলাদা খাবার খেয়ে থাকে। 1 নম্বরে ফিঞ্চ পাখির জন্য প্রয়োজন হয় সিড মিক্স বা দানাদার খাবারে, দ্বিতীয়ত প্রয়োজন হয় শাকসবজি বা সফট ফুডে, এবং তৃতীয়ত ফিঞ্চ পাখিকে বিভিন্ন রকম এগ ফুড সরবরাহ করা হয়। তো প্রথমেই জেনে নেওয়া যাক ফিঞ্চ পাখির জন্য দানাদার খাবার কিভাবে তৈরি করতে হয়। ফিঞ্চ পাখিকে সাধারণত ছোট দানাদার খাদ্য খেতে দেয়া হয়। গড়ে 1 জোড়া পাখি মাসে 600 থেকে 800 গ্রামের মতো খাবার খায়। প্রতি কেজি খাবার মূল্য 80 টাকা থেকে 120 টাকার মধ্যে পড়ে। ফিঞ্চ পাখির 5 কেজি খাবার তৈরির একটা ফর্মুলেশন এখানে তুলে ধরা হলো। আপনি যদি ফিঞ্চের জন্য 5 কেজি খাবার নিজে তৈরি করতে চান সেক্ষেত্রে নিম্নোক্ত উপকরণগুলো আপনাকে সঠিক অনুপাতে মেশাতে হবে। প্রথমে আসে চিনা। 5 কেজি খাবার তৈরির জন্য আপনার 2.5 কেজি পরিমাণ চিনা নিতে হবে। 2.5 কেজি চিনার পর দ্বিতীয়ত 1.5 কেজি পরিমাণ কাউন নিতে হবে, এই হয়ে গেল 4 কেজি। আর 1 কেজির মধ্যে থাকে 500 গ্রাম পরিমাণ ক্যানেরি, 200 গ্রাম পরিমাণ গুজি তিল এবং 250 গ্রাম পরিমাণ পোলাওয়ের ধান, এবং এগুলোর সাথে আপনি 50 গ্রাম সরিষা অ্যাড করতে পারেন।
এই সরিষাটা মূলত দেয়া হয় শীতের সময়। শীতের সময় সরিষা দিলে এটা খেলে পাখির বডি হিট টেম্পারেচারটা ধরে রাখতে সহায়তা করে এবং শীতে পাখির ক্ষতি কম হয়। এই জন্য শীতের সময় অবশ্যই সরিষাটা দেবেন। বাকি সময়ে সরিষাটা ইমার্জেন্সি কিছু না, এটা দিলেও হবে না দিলেও হবে। তো আপনি যদি 5 কেজির জায়গায় 1 কেজি খাবার তৈরি করতে চান, সেক্ষেত্রে এই খাবারের মেনুটাকে আপনি ভাগ করে নেবেন এবং ওইভাবে খাবারটা তৈরি করে নেবেন। দানাদার খাবারের পর আসে ফিন্স পাখির জন্য প্রয়োজনীয় শাকসবজি বা সফট ফুড। সাধারণত ফিন্স পাখিকে বরবটি এবং অন্যান্য বিভিন্ন সবুজ শাক খেতে দেয়া হয়। শাকের মধ্যে আপনি সজনে পাতা, কলমি শাক, পালং শাক, ডাঁটা শাক কিংবা ধনিয়ার পাতা, এগুলো মাঝে মাঝে পাখিকে দিতে পারেন। তাছাড়া অনেক পাখি বিভিন্ন শাকসবজি খেতে পছন্দ করে না, এটা আসলে তার আগের মালিক তাকে কি খাইয়েছে এটার উপর অনেক বেশি ডিপেন্ড করে। এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি কমন একটা খাবারের সলিউশন চান, যেই শাক বা সবজি জাতীয় জিনিসটা পাখি সবসময় খাবে এবং সব পাখি খাবে, সেটা হচ্ছে দুর্বা ঘাস। আপনি যদি দুর্বা ঘাস সংগ্রহ করে দিতে পারেন তবে এটা পাখির জন্য খুবই ভালো এবং প্রায় সব ধরনের পাখি এই দুর্বা ঘাসটা খায়। শাকসবজি এবং দানাদার খাবারের পর আপনার ফিন্স পাখিকে সঠিকভাবে ব্রিড করাতে এবং সুস্থ সবল রাখতে পাখিকে মাঝে মাঝে সফট ফুড বা এগ ফুড খেতে দিতে হবে। এগ ফুড তৈরির বিভিন্ন ফর্মুলেশন রয়েছে, সেগুলো নিয়ে অন্যদিন কথা বলবো। তবে আপনি কিভাবে এগ ফুড তৈরি করতে হয় ফিন্স পাখির জন্য, এটি লিখে সার্চ দিলেও খুব সহজে ফিন্স পাখির এগ ফুড তৈরির ফর্মুলাটা পেয়ে যাবেন। সাধারণভাবে ফিন্স পাখিকে সবসময় দানাদার খাবার দিয়ে রাখতে হয়, সাথে শাকসবজিগুলো সপ্তাহে 2 দিন অথবা 3 দিন দিতে হয় এবং এগ ফুডটা পাখিকে সপ্তাহে 1 দিন বা সর্বোচ্চ 2 দিন দেয়া যায়। তো মোটামুটি এটা হচ্ছে ফিন্স পাখির রেগুলার খাবার মেনু। আর এই সব কিছুর পাশাপাশি ফিন্স পাখির জন্য কিছু স্পেশাল খাবারের অ্যারেঞ্জ করতে হবে। সাধারণত পাখি যখন ব্রিডিং করে বা ডিম বাচ্চা করে তখন ওদের শরীর থেকে বিভিন্ন রকম মিনারেল এবং প্রয়োজনীয় ক্যালসিয়াম বের হয়ে যায়। আর এইসব কারণে অনেক সময় আপনি পাখিকে দেখবেন নিজের ডিম নিজে ভেঙে খেয়ে ফেলছে বা নিজেই তার বাচ্চাদের মেরে ফেলছে। এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে স্ত্রী পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়া। তা আপনার পাখিতেও যদি এই ধরনের সমস্যা হয় বা আপনার পাখি যদি সুস্থও থাকে, তবু এখন যে বিষয়গুলো বলবো এগুলো আপনাকে মানতে হবে। আপনার পাখিকে ক্যালসিয়ামের সোর্স হিসাবে সবসময় খাঁচায় 1টি করে মিনারেল ব্লক এবং 1টি করে ক্যাটেল ফিশ বোন ঝুলিয়ে দিতে রাখতে হবে। এই উপকরণ দুইটি আপনি গুনার সাথে বেঁধে খাঁচার উপরে যদি ঝুলিয়ে রাখেন, পাখি তার প্রয়োজন মতো এগুলো থেকে ঠুকরে ঠুকরে খেয়ে নেবে। এমন না যে এই বিষয়গুলো খুব বেশি খাবে, তবে এই জিনিসগুলো পাখির শরীরে যখনই ক্যালসিয়ামের অভাব দেখা দেবে বা যখনই তার প্রয়োজন হবে পাখি তখনই এগুলো সংগ্রহ করে খাবে। আপনার কাজ হচ্ছে এগুলোকে পাখির খাঁচায় সবসময় দিয়ে রাখা। মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিশ বোনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং অন্যান্য সব রকমের খনিজ উপকরণ থাকে, যেগুলো পাখির স্বাস্থ্য সুরক্ষায় এবং হাড় গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া সঠিকভাবে ডিম পাড়তে এবং পাখির বাচ্চার কোয়ালিটি ভালো রাখতেও এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই এই সবগুলো বিষয় মেনটেন করার চেষ্টা করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফিঞ্চ সহ অন্যান্য বিভিন্ন পাখির ব্যাপারে আমরা এই ধরনের ভিডিও সবসময় আমাদের চ্যানেলে আনতে থাকি। ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।